I don't wanna fall asleep. I don't wanna pass away. সুপ্রভাত, রাধে রাধে। সবাই নিশ্চয় খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। একটা নতুন দিন শুরু হলো আর আজকে আমার অফিস ছুটি, তাড়াহুড়ো সেরকম নেই, একটু দেরি করে উঠেছি। কালকে রাত্রিবেলায় দীপেশ এসছে, মানে আমার বোনের বর। ও কালকে তো রাত্রে আস্তে আস্তে, ও 10টার সময় ফ্লাইট মানে এখানে ল্যান্ড করেছে, তারপরে বাড়িতে আস্তে আস্তে 11টা সাড়ে 11টা, আজকেই একটা দিন সময় আছে, আবার কালকে সকাল 6টার সময় মনে হয় ওরা বেরিয়ে যাবে। তো একটা দিন মাত্র সময় রয়েছে। এবার মা ভাবে দীপেশ আসলে কি করব, আমি ভাবে দীপেশ আসলে কি রান্না করব, কিন্তু সময় হচ্ছে একদিন। তো আমরা ঠিক করেছি মা কিছু রান্না করবে, আমি কিছু রান্না করব, মানে দীপেশের পছন্দের। আবার এদিকে এত গরম, বোন বারণ করে দিয়েছে, দেখ দিদি মাকেও বারণ করেছে, তোমরা এমন কিছু করো না যে ও শরীর খারাপ হয়, আমাদের আবার ভোরবেলা ব্যাক করতে হবে। কিন্তু ওই বাঙালি জামাই আসলে একটু মানে গুছিয়ে সাজিয়ে না দিলে ঠিক মনটা ভরে না। যাই হোক, তো আজকে আমি ছুটি নিয়েছি অফিস থেকে, সেরকম তাড়া নেই, তবু ওই জলখাবার করবো, তারপরে হচ্ছে পরের দিকের যে রান্নাগুলো দুপুরের, কিছুটা মা করবে কিছুটা আমি করব। তো এখন যাওয়া যাক, পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি আমি কী কী রান্না করছি আর মা কী কী রান্না করছে। ঢেঁড়সের মধ্যে একটু লবণ, একটু হলুদ, অল্প একটু বেসন আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই মিশিয়ে খানিকক্ষণ রেখেছিলাম, এই 5 মিনিট। এবার সরষের তেলে একদম কম আছে, এই ঢেঁড়সগুলো সব ভেজে দেব। এমনভাবে ভাজতে হবে, অল্প আছে, যাতে ভাজাতেই ঢেঁড়স পুরো সেদ্ধ হয়ে যায়। ফুলকপি একটু ফাঁপিয়ে নিয়েছি আর এখানে পোস্ত, কাজু আর চারমগজ একসঙ্গে ভিজিয়ে রেখেছি, একসঙ্গে বেটে নেব। এটা একটা নতুন রকমের বেগুন ভাজা, এটা একটু এরকম করে কেটে এটার মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ আর 2-4 দানা চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আজকে জলখাবার সকালের ভেতরে কড়াইশুঁটির পুর দিয়ে লুচি, মানে ঠিক কচুরি টাইপেরও না, লুচি আর কি। পটলের রেজালা করার জন্য গোটা কুচি পটলগুলোকে দুপাশ চিড়ে ঘিয়ে হালকা আঁচে ভেজে নেব, যাতে ভাজাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়, কিন্তু নুন আর হলুদ ছাড়া। ভাজা হচ্ছে কড়াইশুঁটির পুর দেওয়া লুচি। তো মন আর ওর বাবা দুজনে মিলে বেরিয়ে যাবে একটু আগে আগে, তাই জন্য ওদের দিয়ে দিচ্ছি। এই যে এখন মন খাচ্ছে, ওর বাবা বললে এখন খাবে না, এই যে মনকে দিয়ে দিয়েছি, ওরা যাবে। মনদের আজকে স্কুলে ওর বই কিংবা স্টেশনারি যে ব্যাগ বেল্ট এই সমস্ত থাকে এগুলো আজকে দেবে, তাই জন্য ওর বাবার সঙ্গে ওখানে যাচ্ছে। আর রুমকিরাও এখনও আসেনি, তাই জন্য মনকে এখন দিয়ে দিলাম, ও খেয়ে চলে যাবে। আর এই যে ছিটছে ভেতরে এই যে কড়াইশুঁটির পুর। তো এই যে পটলের রেজালা করব, তাই জন্যে ভাবলাম আজকে একটু অন্যরকম করে করি। ইউটিউবে একজনের ইয়েতে দেখেছি যে মাখনা দিয়ে করেছে, তো পার্থ সকালবেলায় মাখনা নিয়ে এসছে, আমি এই মাখনা দিয়েই আজকে ট্রাই করছি। এখন আমি করছি এটা পোস্তর বড়া। পোস্তকে প্রথমে এই যে মিক্সিং জারে শুকনো, এটা শুকনো প্রথমে ঘুরিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ঘুরিয়ে, যখন পুরো ভাঙা ভাঙা হয়ে গেছে পোস্তগুলো তখন তার মধ্যে অল্প জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়েছি। তো এরকম পুরো মানে পেস্ট হয়ে গেছে, তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, 2-1 দানা চিনি আর একটু হলুদ, এই দিয়ে পুরো মেখে নিয়েছি, একটু কিন্তু আর জল দিইনি, দিয়ে এরকম করে বড়ার শেপ করে এবার এগুলো ভেজে দেব। আর এখানে হচ্ছে আমের চাটনি, বেগুন ভাজা আর পটল ভাজা, আলু পোস্ত, ছোলার ডাল, ভিন্ডি মশলা, সোয়াবিন, এটা পটলের রেজালা,
একটা ফুলকপি, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে, ডিমের ঝোল, ডিমের কষা আর কি, এটা হচ্ছে পোস্তর বড়া, আমের চাটনি, আর আছে মিষ্টি, সেটা এখন আর বের করা হয়নি। এগুলো এটা মন তৈরি করেছে, মানে মন এঁকেছে এটা স্টোন আর্ট। দার্জিলিং থেকে যে স্টোনগুলো নিয়ে এসেছিলাম তিস্তা রিভারের ওখান থেকে, সেই স্টোনের উপরে মন আর্ট করেছে, এটা দীপেশকে গিফট করবে বলে এটা হাতে এঁকেছে। এই দুটো ক্যারেক্টার ওই স্টোনের উপরে এঁকেছে, পিছন দিকটা এখনো কালার করা হয়নি, ওটা ব্ল্যাক কালার করবে পুরো। ওরা তো অনেক দূরে যাবে, তাই জন্যে এই দুটো তো স্টোনের, এই দুটো মানে যাতে অন্য কোনো কিছুর সঙ্গে না ইয়ে হয়, অন্য কোনো কিছুর সঙ্গে লাগলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে কিংবা এই দুটোর কোনো অসুবিধা হতে পারে, তাই জন্যে এই ছোট্ট এই কন্টেনারের মধ্যে কটন দিয়ে এই দুটো ওর হাতে তৈরি ছোট্ট ওই আর্ট, স্টোন আর্ট, এটাকে এখানে দিয়ে একটা গিফট প্যাক করে দীপেশকেও গিফট করবে। সকালে খেয়ে দিয়ে রুমকি, মন আর দীপেশ তিনজনে গেছিলো মনের স্কুলের ড্রেস কিনে আনতে, তো ওটা কিনে দিয়ে চলে এসছে, মন তো এখানে চলে এসছে, আর ওরা গেছিলো বাড়িতে স্নান করতে, তো স্নান করে এক্ষুনি নিচে চলে এসছে, বললো এবার আসলে সবাইকে ভাত বেড়ে দেবো, কিন্তু আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি বলে খিদে পেয়ে গেছিলো, আমি খেয়ে নিয়েছি, এখন ওদের খেতে দেবো। দীপেশের জন্য সব কিছু এরকম বাটিতে বাটিতে করে সব গোছানোই হয়েছে, ও যখন বসবে তখন ও সামনেই দিয়ে দিলে হবে। এখন দীপেশ খেতে বসেছে আর মা দীপেশকে সমস্ত কিছু সাজিয়ে দিচ্ছে খেতে। আসলে মারও তো ইচ্ছে হয়, জামাই ষষ্ঠীতে তো ছোট জামাইকে কোনো দিনই পায়নি, জামাই ষষ্ঠীর সময় দীপেশরা কোনো সময় এখানে থাকে না, তাই যখন আসে তখনই একটু এরকম করে সাজিয়ে দিতে ইচ্ছে করে। ইতনে সারে আইটেমস দিদি, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়েছি সবাই, তারপরে এখন আমি বানাচ্ছি গন্ধরাজ লেবু দিয়ে দই দিয়ে ঘোল, তো তার জন্য আমি এই গন্ধরাজ লেবুর জেস্টটা একটু এর মধ্যে দিয়েছি, আর বিট লবণ, অল্প একটু সাদা লবণ, চিনি, গন্ধরাজ লেবুর রস, এই দিয়ে এই ইয়েটা ঘোলটা তৈরি করেছি, এটা দীপেশকে দিচ্ছি আর আমাদেরও আছে। এখন খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বসে বসে এখানে আড্ডা মারা হচ্ছে, তো গেমটা হলো একটা কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেনটা যদি উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্ট পাবে, আর যদি উত্তর দিতে না পারো তো নেক্সট জনের কাছে যাবে, আর সে যদি উত্তর দিতে পারে তাহলে সে 5 পয়েন্ট পাবে। এইরকম করে যাবে, মার থেকে শুরু হবে, তারপরে তোর কাছে আসবে, তারপরে দীপেশের কাছে যাবে, তারপরে সোনার কাছে যাবে, এরকম করে করে ঘুরবে। এমন কি জিনিস আছে যেটাকে তখনই তুমি ব্যবহার করতে পারবে যখন তুমি ভাঙবে, না ভেঙে সেটাকে ব্যবহার করা যাবে। রুমকি, দীপেশ, মা সবাই চলে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আমরাও সবাই খেয়ে নিয়েছি, এবার শুয়ে পড়বো কারণ কালকে অফিস আছে, আর কালকে সকালবেলায় রুমকিরা 6টা মানে সকাল 6টার সময় ওরা এখান থেকে চলে যাবে, মানে ওদের ট্রেন ইয়ে হচ্ছে, ফ্লাইট হচ্ছে 9টার সময়,
তো এখান থেকে 6:30-6:30 মধ্যেই ওদের বেরিয়ে যেতে হবে। দেখি যদি উঠতে পারি তাহলে একবার নিচে যাব ওদের সিওপ করতে, আবার তো হয়তো এক বছর পরে আসবে, তার মধ্যে হয়তো আর আসতে পারবে না, তো নিচে সিওপ করতে যাব আর কি। এখন শুয়ে পড়ি, আজকের দিনটাও খুব ভালো কাটালাম, বোন আসলো, দীপেশ আসলো, ওদের সঙ্গে অনেক খেললাম সন্ধ্যাবেলায়, ভালোই কাটলো সময়গুলো। কিন্তু এই যে এতদিন ধরে রুমকে এসছে তারপরে চলে যাবে, এই চলে যাওয়ার সময়টাই মন খারাপ হয়, ভালো সময় খুব তাড়াতাড়িই চলে যায়, আবার এক বছরের অপেক্ষা তারপরে আসব। যাই হোক, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন।